এই তো চাতকি দিয়ে শুরু করতেছি আজকের ব্লগটা। রুমা ব্লগে সবাইকে স্বাগতম। এই তো মা ছেলে আছি ইন্ডিয়াতে, তো আজকে আমরা এখন দাওয়াত খাবো। তারপর মেইন হলো আজকে আমরা ইন্ডিয়াতে নির্মহল দেখতে যাব। তো কয়েকদিন থাকছি ইন্ডিয়াতে, এই তো আমরা রওনা দিয়ে দিছি দাওয়াত খেয়ে। এখন যাচ্ছি আমরা নির্মহল দেখতে। তো নির্মহল হলো একটা রাজার বাড়ি, এর আগেও আমি গেছি বাট নির্মহলটা আমার দেখা হয়নি। তো আজকে সাইকেলে নিয়ে যাইতেছে আমাকে। তো আজকে আমাদের সঙ্গী হলো চারজন, চাঁদ, আমি, শাকিল, প্রীতম আর একজন আছে, ওর নামটা অ্যাকচুয়ালি এখন আমি মনে করতে পারতেছি না, বাট সবাই খুবই ফ্রেন্ডলি এবং মিশুক। আর এই যে পাঁচটা দেখাইতেছি, এই পাঁচটা হলো মনে হয় কুমিল্লার সাইট। তো আমরা যেই পাঁচটায় গেছি নির্মহল দেখতে, তো এই পাঁচটা কুমিল্লার সাইট, এই পাশ আর ওই পাশে। আমি লাস্ট টাইম 5টা পর্যন্ত আমরা যেতে যেতে হয়েছে 4:30। তো ওইখানে যাওয়ার পর থেকে আমার মুড অফ, কারণ নদীর ওই পার যেতে হবে আমরা নির্মহল দেখতে হলে। তো যাওয়ার পর পরই লাস্ট বোট মোটামুটি কাভারেজ হয়ে গেছিলো, তো আমরা এখন ওয়েট করতে হবে ওই পাশে যাওয়ার পরে। দুঃখের কথা হলো আমরা যাওয়ার 10 মিনিট পরই অফ করে দিচ্ছি। তো কোনো রকমে 10 মিনিট একটু ভিতরটা ঘুরছি। এরিয়াটা এত বড় এত বড় যে অনেকক্ষণ টাইম লাগে দেখতে। তো নির্মহল সম্পর্কে অনেক কিছুই দেখার আছে, জানার আছে। তো এখানে বড় একটা আই লাভ নির্মহল লাইটিং করানো, এটা অনেক সুন্দর। পুরোটা দেখতে পারিনি বাট যতটুকু দেখছি অনেকটা সুন্দর লাগছে। তারপর ওদের প্রতি আমার এতটা রাগ উঠছিল যে পুরোটা দেখতে পারিনি টাইম। এই তো এই দুঃখে কয়েকটা পিক আবারও তুলে নিলাম। এটা হলো নির্মহলের ভিতরের অংশটা, দেখতে পারতেছেন মনটা আমার বেশি খারাপ ছবিতে বোঝা যাচ্ছে, কারণ টাইমস ওভার হয়ে গেছিলো এই জন্য পুরোটা দেখতে পারিনি। 10 মিনিটের টাইম আর কি দেখা যায়। তো খুব শোক করে গেছিলাম দেখার জন্য, বাট ভালো করে দেখা হয় নাই। তারপরও ভালো লাগছে, খুব সুন্দর একটা টাইম কাটছে। থ্যাংক ইউ শাকিল তোমার ফ্রেন্ডদেরকে। আমরা আসার পথে চাঁদের বিরিয়ানি অর্ডার দিলাম, আর আমার খুব শখ ছিল ইন্ডিয়াতে পনির খাবো, খেয়ে দিয়ে বাসায় আসলাম। আর এতক্ষণ কষ্ট করে যারা যারা আমার ব্লগটা দেখছেন, অবশ্যই অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা।